আমি কোথায় আসলাম? ডুয়েটে এসে মনে হয় আমার জীবন থেকে 12 বছর শেষ হয়ে গেলো, মনে হয় 12 বছরের আয়ু আমার কমে গেলো। কিন্তু আজকে রেজাল্ট পাওয়ার মনে পরে মনে হচ্ছে 12 বছরের সাথে আমি আরো 5 বছর বোনাস পেয়েছি, আমার এত আনন্দ হচ্ছে। ভাই আজকে ডুয়েটের চান্স পাইছি ভাই, মনের আনন্দ অনেক ভাই অনেক বলে প্রকাশ করা যাবে না, অনেক আনন্দে আছি ভাই। এইখানে হচ্ছে আজকে যখন রেজাল্ট পেলাম তখন আমি খাইতে বসছিলাম। আসলে রেজাল্ট পাওয়ার পরে যে একটা অনুভূতি, এই অনুভূতিটা হচ্ছে মানে বলে বোঝানোর মতো না। মানে ফোন দেওয়ার সাথে সাথে হচ্ছে কান্নায় মানে কথা বলার মতো। রেজাল্ট দেওয়ার পর যে অনুভূতিটা, যে চোখ দিয়ে একবারে শুনেই চোখ দিয়ে পানি পড়ে হয়ে আসছে। তো ছোটদের উদ্দেশ্যে বলতে চাই যে আমি কিন্তু কোচিংয়ে সেরকম একটা বিষয় ভালো করতাম না, যে কোচিংয়ে যেরকম হয় হোক ডুয়েট পরীক্ষায় যদি ভালো হয় তাহলে আশা করা যায় আশানুরূপ ফল হবে। আসলে এই যারা এটা হচ্ছে ফেস করেনি, এখন যারা হচ্ছে নিউ অ্যাডমিশন যারা আছে, আমি মনে করি তারা হচ্ছে যেন এখানে হচ্ছে শেষ সময় পর্যন্ত থাকে এবং পড়াশোনা যেন ঠিক মতোভাবে করে, এবং এই অনুভূতিটা চান্স পাওয়ার পরে যে অনুভূতিটা, এই অনুভূতিটা যেন তাদের মধ্যে আসে আর কি।